হাই ফ্রেন্ডস, ফর্ম লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আজকে আমাদের অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল যে আমার যে বড় ননদ বা ভাসু তাদের বাড়িতে যাব, মানে কলকাতার বেহালায়। তো সেরকমই আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। তো আমরা ভদ্রেশ্বর স্টেশন থেকে হাওড়া যাব। হাওড়াতে আমার বর দাঁড়িয়ে থাকবে, ওখানেই গাড়ি করে তারপর দিদি বাড়িতে যাব। তো সেরকমই দিদি, আমার ননদ, আমার শাশুড়ি, আমার ছেলে সবাই মিলে বেরিয়ে গেছি। তো এখন আমরা হাওড়াতে নামব। এই যে হাই করছে, আর এটার তো খুবই আনন্দ হয় বাইরে বেরালেই। তো আমরা এখানে হাওড়াতে নেমে পড়েছি। তো নেমে এখান থেকে কিছু চিপস এই সমস্ত সব কিনে নিয়েছি, কারণ গাড়িতে অনেকটাই যেতে হবে, হাওড়া থেকে বেহালা যেতে অনেকটাই টাইম লাগে। তো এই সমস্ত কিনে নিয়ে তো আমরা যাব হচ্ছে যেখানে আমার বর দাঁড়িয়ে রয়েছে। তো এখানে চলে এসেছি, দেখা হয়ে গেছে। তো ছেলে এখন চলে গেছে তার বাবার সাথে, আমাকে এখন আর চেনেই না। তো যাই হোক, চলে এসেছি গাড়ির, এবার গাড়িতে উঠে পড়বো। তো এক এক করে সব যে জিনিসপত্র অনেক কিছুই হয়েছে, যেহেতু আমরা দুদিন থাকবো ওখানে, এই জন্য সব তুলে নেওয়া হয়েছে। এই যে সামনে আমার ছেলে আর অভিদা বসে পড়ছে, আর এই যে পেছনে আমরা সবাই মিলে বসবো, আর এই যে পুচকে পুচকে শুধু আনন্দ আর আনন্দ। যাই হোক, ঘোরা ও ঘুরতে খুব ভালোবাসে। তো আমরা এখানে উঠে পড়েছি, এবার আমরা যাব। তো আমাদের এখানে যেতে অনেকটাই নাকি টাইমটা লাগবে। আমরা চলে এসেছি বেহালায় চৌরাস্তা ঠিক মোড়টা, ওখান থেকেই। তো আমরা দিদি বাড়ি এখান থেকেও অনেকটাই দূরে। তো ভেতরে অনেক গলি গালা, মানে খুব কনফিউজ হয়ে যায় এই রাস্তাটায়। যাই হোক, আমরা সেরকম দেখতে দেখতে যে ফোন করে জিজ্ঞেস করে করে তো আমরা চলে এসেছি। তো প্রথমে আমরা অরূপদার বাড়িতে গেছিলাম, মানে আমার ভাসুরের বাড়িতে। তো সেখানেই যেহেতু ওর বাড়িতে, মানে আমার ভাসুরের একটা ছোট্ট মেয়ে হয়েছে, তো তাকেই মেন হচ্ছে দেখতে আসার উদ্দেশ্যটা। তো এখানে চলে এসেছি। এই কি বলে কি ওই ছোট্ট বনু। তারপর ওখান থেকে চলে গেছিলাম দিদি বাড়িতে। দিদি বাড়িতে রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর ভিডিও করা হয়নি। এরপর সকালবেলা উঠে দিদি বাড়িতে, পরিবেশটা এত সুন্দর, মানে কলকাতা হলেও একটু ভেতর দিকে, আর চারিপাশটা বেশ গাছ, মানে গাছ। তারপর বাড়িটাও খুব খোলামেলা, বড় বড় সব রুমগুলো, তারপর বড় একটা বারান্দা, মানে খুবই ভালো লাগে বাড়িটাতে, মানে খোলামেলা। বিশেষ করে বাচ্চাদের সব দৌড়াদৌড়ি করে ওরা সবাই খেলতে পারে। তো আমার ছেলে, আমার দিদির মেয়ে সবাই মিলে খুবই মজা করেছে। তো এখানে সবাই এখন ঘুমাচ্ছে। তো আমি আবার তাড়াতাড়ি, যেহেতু ঘুম ভেঙে গেছে, আমি আবার একটুখানি ছাদে গেলাম। তো ছাদটাও দেখো, এত বড় ছাদটা,
আর চারিপাশে শুধু সবুজ আর সবুজ, বড় বড় গাছ সব লাগানো, তারপর ছাদের মধ্যেও দিদি অনেক গাছ লাগিয়েছে, একটা ড্রাগন ফ্রুটেরও গাছ লাগিয়েছে, কিন্তু আমি ভিডিওটা করতে ঠিক ভুলে গেছিলাম। তো দুই একটা দেখলাম প্রায় তিন চারটে ড্রাগন হচ্ছে, এখনও বড় হয়নি। তো এই দেখো দাদিদের বাড়ির পেছনে একটা পুকুর মতন আছে, এই যে এটা তো একেবারে জঙ্গল হয়ে গেছে, যাই হোক, আর প্রচুর প্রচুর পরিমাণে গাছ আছে। এই যে ছাদটা দেখো, মানে খুবই ভাল লাগে। এরপরে সব রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া রেডি করছে। তো এখানে করেছে মাছ, কচু ভাজা, ডাল, তারপরে চিংড়ি মাছ, কচু শাক, তারপরে বেগুন ভাজা, তো অনেক কিছু পদ রয়েছে। তো এখানে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তো খেয়ে দিয়ে দুপুরে একটু সবাই একটু রেস্ট নিয়েছি। এরপর বিকেলবেলা একটু বেরালাম বাইরে, যেহেতু ওখানে গেছি, একটুখানি বেরিয়ে খাওয়া দাওয়া করবো, তাই এখানে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে খুব দূরে যাইনি, দিদিবাড়ির সামনেই ছিলাম, বেশি একটা দূরে যাইনি। আর এই জায়গাটা আমি কোনোদিনই আসিনি, এই প্রথমেই আমি যাচ্ছি। তো ভালো লাগছিলো জায়গাটা খুবই। এরপরে এই দোকানটা থেকে আমরা সব খাওয়া দাওয়া করলাম। তো আমরা এখানে খেয়েছিলাম চিকেন পকোড়া, তারপরে চাউমিন, কেউ খেলে হচ্ছে ফিস ফিঙ্গার, এই সমস্ত, কেউ স্প্রিং রোল, এই সমস্তই খাওয়া দাওয়া করে আমরা আবার চলে গেছি হচ্ছে পুচকেটাকে দেখতে, ছোটোটাকে। তো এখানে চলে এসেছি, দেখলাম দরজা বন্ধ, যাই হোক, এবার আমরা ভেতরে ঢুকবো। আর এখানে অনেক দিন পর এলাম দিদি বাড়িতে আর অরূপদার বাড়িতে, এই জন্য দিদি নিয়ে বসে আছে পুচকেটাকে। এরপর সেদিনকে আর ভিডিও করা হয়নি, পরের দিনকে দাদা বাড়িতে দাদা বিরিয়ানি করেছে, তো বিরিয়ানিটার আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম, তারপর ভিডিও করছিলাম। দাদা বিরিয়ানিটাকে সব রেডি করছে ভাপে দেবে বলে, সবই মোটামুটি রেডি হয়ে গেছিলো। তো এই যে দেখো দিদা এক এক করে সব সাজাচ্ছে, একটার পর একটা সব লেয়ার দিচ্ছে। তো বিরিয়ানি তো আমাদের সবারই অল টাইম ফেভারিট, যাই হোক খুবই ভাল লাগে খেতে। তো এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে এখানে আমরা বেরিয়ে যাব। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেল 6:30-7 নাগাদ আমরা বেরিয়ে গেছি। তো কারণ বেশি রাত্রি করব না, যেহেতু অনেকটা দূরই আসতে হবে। এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। এরপরে ডিসাইড করলাম যে এখন প্রায় 8:30-9 বাজে, তো বাড়িতে এসে বা যেহেতু রান্নাবান্না করতে হবে, সেই জন্য ওখানে রিসরাতে একটা রেস্টুরেন্ট আছে, সাইবাবাতে আমরা সবাই মিলে ঢুকলাম। তো এখানে কেউ ভাত খেয়েছে, কেউ চিকেন দিয়ে ভাত খেয়েছে, কেউ আমরা যেমন আলুর পরোটা, পনির পাসিন্দা, এই সমস্তই সব নিয়ে নিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করছে, এই যে আমার ছেলে আমার বয়স দুজনেই ভাত নিয়েছে, আর আমি আমার শাশুড়ি আলুর পরোটা, পনির, এই সমস্ত নিয়েছি। এই যে আর পনিরের মানে অনেকটা দিয়েছিলো, আর খেতেও টেস্ট হয়েছিলো। এরপর আমরা খাওয়া দাওয়া করে যে যার মতন বেরিয়ে গেছি, বৃষ্টি হয়েছিলো বলে একটু দাঁড়িয়ে গেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, জানিও যে ভিডিওটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এখানেই, বাই।